ফিরে আসলাম বিরতির পর। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে নতুন ভবন নির্মাণের জন্য ভূমি পুজোর আয়োজন এবং আজকের এই ভূমি পুজোতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারান্ডে। কার্যত বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকের আয়োজন করা হয়েছিল একটি ভূমি পুজোর, যেখানে নতুন ভবন তৈরি করা হবে এবং সেই ভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে ভূমি পুজোর আয়োজন করা হয় এবং সম্পূর্ণ পুজো এবং অনুষ্ঠানের আয়োজন করা হয় শঙ্কর চৌমুহনীতে। আজ শঙ্কর চৌমুহনীস্থিত গীতা ভবনে আয়োজন ছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ভূমি পূজনের, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারান্ডে। আজকের এই ভূমি পূজোতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। বলবেন যারা খুবই ভালো লাগছে, আমাদের হিন্দু ধর্মকে যারা বাঁচিয়ে রেখেছেন বিশ্ব হিন্দু পরিষদ, আমাদের বিবেকানন্দজি পরে যদি হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখে, 60-এর দশকে বিশ্ব হিন্দু পরিষদ এখানে গঠিত হয়, তারপর থেকে হিন্দু ধর্মকে তার প্রচার প্রসার এবং হিন্দুত্বকে তার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সারা ভারতবর্ষে তাদের উল্লেখযোগ্য যে কাজকর্ম আমরা দেখতে পাই। এবং ত্রিপুরা তো এখানে একটা ছোটো আকৃতিতে একটা বিশ্ব হিন্দু পরিষদের ঘর ছিল, কিন্তু এখানে প্রায় 3 তলা দালানের একটা নতুন ভবন এখানে হতে যাচ্ছে, তারই আজকে ভূমি পূজন হয়েছে। আমি এর জন্যে যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা আজকে আমাকে নিমন্ত্রণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। স্বামী বিবেকানন্দের পর হিন্দু ধর্মকে যদি কেউ বাঁচিয়ে রাখে তা হল বিশ্ব হিন্দু পরিষদ, এমনটাই মন্তব্য তিনি প্রকাশ করেছেন। এবং বিশ্ব হিন্দু পরিষদ ভারতের একটি হিন্দুত্ববাদী সামাজিক সংগঠন হিসেবে পরিচিত, যে বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শাখা হিসেবে যাত্রা শুরু করে। কার্যত তারপর থেকেই ধর্ম রক্ষিত এই স্লোগানকে সামনে রেখে এই দলটি বা এই সামাজিক সংস্থাটি কাজ শুরু করে। সামাজিক সংগঠন কি রাজ্যের বুকে বিশ্ব হিন্দু পরিষদের যথেষ্ট প্রভাব রয়েছে এবং সেই বিশ্ব হিন্দু পরিষদের নতুন ভবন নির্মিত হতে চলেছে এবং নতুন ভবন নির্মাণ করার আগে ভূমি পুজো অনুষ্ঠিত হল আজ শঙ্কর চৌমুহনীস্থিত গীতা ভবনে, যেখানে আজ ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি এবং তিনি তার ভালো লেগেছে এমনটাই প্রকাশ করেছেন সাংবাদিকদের সামনে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আজকের এই বিশেষ পূজার্চনার মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারান্ডে সহ অন্যান্য বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের এই ভূমি পুজোর আয়োজনে এবং অনুষ্ঠানে। ইতিমধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট পর্ব সম্পন্ন হয়েছে, আগামী দিনেই রয়েছে ফলাফল ঘোষণা। তারই মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের কার্যত ভূমিকা একেবারে অবিস্মরণীয় এবং বিশ্ব হিন্দু পরিষদ বর্তমানে গোটা দেশ তথা রাজ্যেও হিন্দুত্ববাদী যে সামাজিক সংগঠন রয়েছে তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রে যে নতুন ভবন তৈরি করা হচ্ছে তার ভূমি পুজো আজ অনুষ্ঠিত হল। আগামী দিনে নতুন ভবন তৈরি হওয়ার পর কাজকর্মেতে অনেকটাই সুযোগ হবে, অনেকটাই সুবিধা হবে বলেই আশা প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।